রবিবার নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালনের মুহূর্তে গাজল থানার ধর্মতলা এলাকায় পরিত্যক্ত দুটি পার্সেলকে ঘিরে বোমাতঙ্ক ছড়ালো। এদিন ধর্মতলা মোড়ের কাছে একটি কাঠের গোডাউনের পেছনের জঙ্গলের মধ্যেই পড়ে থাকতে দেখা যায় দুটি পার্সেল ব্যাগ, আর সেই ব্যাগকে ঘিরে শুরু হয় বোমাতঙ্ক। মুহূর্তের মধ্যে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বোমা থাকার আশঙ্কা রয়েছে ওই দুটি ব্যাগে। বোমাতঙ্কের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজল থানার পুলিশ। এরপর মালদা থেকে ঘটনাস্থলে ছুটে যায় বোম স্কোয়াড। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, পরিত্যক্ত জঙ্গলের মধ্যে দুটি পার্সেল ব্যাগ সকাল থেকে পড়ে থাকতে দেখা গিয়েছে। আমাদের আশঙ্কা সেখানে বোমা থাকার সম্ভাবনা রয়েছে। যদিও এ ব্যাপারে পুলিশ প্রাথমিক তদন্ত করলেও সন্দেহজনক তেমন কিছু উদ্ধার হয়নি বলে জানা গিয়েছে। এখানে দুটো ব্যাগ কেউ রেখে গেছে, হ্যাঁ, ব্যাগের মধ্যে কি আছে কেউ জানে না, হ্যাঁ, তার জন্য পুলিশকে ডাকা হয়েছে, হ্যাঁ, পুলিশ এখন তদন্ত করে দেখবে যে ব্যাগের মধ্যে কি আছে। তো আপনার এখন অনেক হতে পারে, অনেক কিছু হতে পারে, নেতাজি জন্মদিন অনেক কিছু হতে পারে, বোম হতে পারে, কাপড় চুপড়ে হতে পারে, তার থেকে বলছি কটা ব্যাগ দুটো, এটা কোথায় ঘটনাটা কোথায় ঘটেছে? আপনার নাম? মঙ্গল নাম। বাড়ি? বাড়ি হচ্ছে কাকলিয়া। গাজল থানার পুলিশের প্রাথমিক অনুমান, চোরের দল হয়তো দুটি ব্যাগের চুরির সামগ্রী বোঝাই করে ওই পরিত্যক্ত জায়গায় লুকিয়ে রেখেছিল। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।